গেল ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা প্রিয়তমা। দেশের প্রেক্ষাগৃহে ফাটিয়ে ব্যবসা করেছে সিনেমাটি। তবে ঢাকার কোনো প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখা হয়নি শাকিব খানের। এর আগে নায়ক জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে গিয়ে হলে বসে সিনেমাটি দেখবেন তিনি। অবশেষে সেই কথা রেখেছেন সুপারস্টার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে প্রিয়তমা দেখেছেন শাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন নির্মাতা হিমেল আশরাফ, অভিনেত্রী নৌশিন নেহরিন মৌ, অভিনেতা সৈয়দ আদনান ফারুক ও প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। এদিন প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন শাকিব খান। ছবিটির শেষে দর্শকরা করতালি দিয়ে নায়ককে অভিনন্দন জানান। এ সময় কান্নায় ভেঙে পড়েন শাকিব খান। সেই মুহূর্ত নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন হিমেল আশরাফ। লিখেছেন, 2017 সালে প্রিয়তমা বানানোর ঘোষণার পর জীবনের প্রয়োজনে আমেরিকা চলে যেতে হয় তাকে। এরপর থেকে আজ পর্যন্ত মিডিয়াতে ছোট করে হলেও তাকে বাঁচিয়ে রেখেছিলেন শাকিব। হিমেল আরও বলেন, একটা সময় অনেকেই তাকে ঘিরে টিটকারি মেরে হেসেছেন। শাকিবকেও অনেকে বলেছেন, হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে নাটক বানায় ফেলবে। এরপরও কোনো এক অদ্ভুত কারণে শাকিব আমার উপরে আস্থা পেতেন। প্রায় সময় বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। শাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হিমেল বলেন, প্রিয়তমা দেখার শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হাসলেন। কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বললাম, থ্যাংক ইউ ভাইয়া। সবশেষ হিমেল লিখেন, শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সাথে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে। সম্প্রতি নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছিলেন, 4 সপ্তাহে 26,95,00,000 টাকা। তবে 4th সপ্তাহে সিনেমাটি কত টাকা আয় করেছে তা তিনি বলতে পারেননি, কারণ দেশের বেশিরভাগ সিনেমা হলে এখনও হাতে হাতে টিকিট বিক্রি হচ্ছে প্রিয়তমার। প্রিয়তমা নির্মিত হয়েছে ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে। এতে শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। ঈদুল আজহায় দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির পর বিপুল সাড়া পেয়েছে ছবিটি। এখনও দেশ বিদেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে চলছে প্রিয়তমা। সাদা কালো নিউজ।